রাতে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিক। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিক এবং রিয়াল মাদ্রিদ মাঠে নামবে আজ। আসুন দেখে নেই হাই ভোল্টেজ ম্যাচটি কখন শুরু হবে এবং কিভাবে লাইভ দেখবেন। এছাড়া হেড টু হেড রেকর্ডে কে আছে এগিয়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে প্রথম লেগে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিক। আজ রাত একটায় হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে দুই দল। দুদল হেড টু হেড রেকর্ডে সর্বশেষ পাঁচ দেখায় একটি ম্যাচ জিতেছে বায়ার্ন মিউনিক আর একটি হয়েছে ড, আর তিনটি ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। হেড টু হেড রেকর্ড অনুযায়ী রিয়াল মাদ্রিদ যদিও কিছুটা এগিয়ে আছে, তবে ঘরের মাঠে বায়ার্ন মিউনিক হচ্ছে শক্তিশালী। আজ রাত একটায় বায়ার্ন মিউনিক এবং রিয়াল মাদ্রিদের এই হাই ভোল্টেজ ম্যাচটি সরাসরি লাইভ প্রচার করবে সনি স্পোর্টস 2 এবং 3। টিভির পাশাপাশি দেখা যাবে অনলাইনে। মোবাইলে খেলা চলাকালীন সময়ে গুগলে গিয়ে লিখবেন ইয়াল্লা শুড লাইভ, এরপর প্রথমে যে আরবি লেখা লিঙ্ক আসবে সেখানে ক্লিক করলে বায়ার্ন মিউনিক এবং রিয়াল মাদ্রিদের লোগো দেখতে পারবেন, সেখানে ক্লিক করলে খেলা সরাসরি উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ম্যাচটি কে জিতবে, বায়ার্ন মিউনিক নাকি রিয়াল মাদ্রিদ? রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহামের জন্য রইল শুভকামনা। বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।